শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? কোজাগরীর একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত। এর আগের দিন তোমাদের সাথে রাস পূর্ণিমার পাড়ার রাসযাত্রার একটা ভিডিও শেয়ার করেছিলাম, আর আজকে আমরা এসেছি আরও এক জায়গাতে রাস পূর্ণিমার মানে রাসযাত্রা দেখতে। তো চলো সেটা দেখাই। চলে এসেছি এখন আমরা রায়গঞ্জের কাঞ্চনপল্লীতে, যেখানে দোল পূর্ণিমার 7 দিন আগে থেকে দোল পূর্ণিমা দিন পর্যন্ত কীর্তন হয়, আর এখন আমরা সেখানেই এসেছি রাস উৎসব দেখতে। তো চলো সবাই মিলে দেখে নিই। এখন আমরা এখান থেকে শুরু করব রাসের বিভিন্ন যে সাজানো হয়েছে সেগুলো দেখা। প্রথমেই সাজানো হয়েছে গোপালকে একটি দোলনায় বসিয়ে, তারপর থেকে শুরু হয়েছে শ্রীকৃষ্ণের ছোটবেলা থেকে বড়বেলার পর্যন্ত বিভিন্ন রকমের লীলাগুলো। তো চলো দেখে নিই। এটা করেছে থরাসতী, আর তারপরেই শ্রীকৃষ্ণের কংসবধ। তবে জানেন তো, এখানে একদিকে যেমন মন্দিরে কীর্তন চলছে, এখানে তো রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, মন্দিরও রয়েছে বড়, তো সেখানে কীর্তন চলছে। আর অনেকেই যেটা করছে সেটা হলো হাতে ঘিয়ের প্রদীপ নিয়ে সমস্ত শ্রীকৃষ্ণের মন্দির থেকে শুরু করে সমস্ত যে সাজানো হয়েছে সকলকে আরতি করছে, দেখেও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই শ্রীকৃষ্ণের কংসবধের গল্প তো আমরা সকলেই জানি, মহাভারতের গল্প আমাদের সবারই জানা, তাই আর নতুন করে বললাম না। এখানে করেছে শ্রীকৃষ্ণের বাবা মাকে যে কংসমামা আটকে রেখেছিল কারাগারে, সেটাই আমাদের সকলের সামনে তুলে ধরেছে। এখনকার বাচ্চা কাচ্চা তো রামায়ণ মহাভারত আর সেভাবে জানে না, ওই কার্টুনের মাধ্যমে ওরা যতটুকু দেখে, আর এসব জিনিস যখন সামনে দেখবে তখন ওদের এসব বিষয়ে জানার কৌতূহলটাও কিন্তু বেড়ে যাবে, তখনই কিন্তু ওরা এসব বিষয়ে জানতে পারবে। তাই আজকের দিনে এসেও এসব জায়গায় আসতে হয় সকলকেই। কাঞ্চনপল্লীর কীর্তন যেখানে হয় সেখানকার রাস উৎসব কিন্তু আমাদের দেখা কমপ্লিট। এখানকার রাস উৎসব আমি এবার প্রথম দেখলাম, কোনোদিনও রাস উৎসব দেখতে বেরোনো হয়নি, এর আগের দিনের ভিডিওতেই বলেছি। তবে হ্যাঁ, আমার দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে, এত সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা জিনিস। তবে হ্যাঁ, তোমাদের কেমন লাগলো সেটা জানাতে যেন ভুলো না। চলো তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও,
আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।